চট্টগ্রাম নগরীর ব্যস্ততম এলাকা দেওয়ানহাট। নগরীর প্রায় সব সড়কের গাড়ি চলাচল করে এই মোড় দিয়ে, ফলে যানজট হয়ে উঠেছে দেওয়ানহাটের প্রতিদিনের দৃশ্য। এই সমস্যা নিরসনে ফ্লাইওভার নির্মিত হওয়া সত্ত্বেও কমছে না মানুষের ভোগান্তি। চট্টগ্রাম থেকে শফিকুল্লাহ হাবিব ইমনের ক্যামেরায় মোহাম্মদ সেলিম ভুঁইয়া রিপোর্ট। চট্টগ্রাম মহানগরীর সবচেয়ে যানজট কবলিত এলাকার মধ্যে দেওয়ানহাট মোড় অন্যতম। নগরীর প্রধান সড়ক এশিয়ান হাইওয়ে এবং ঢাকা চট্টগ্রাম ট্রাঙ্ক রোড এই মোড়ে পরস্পরের উপর দিয়ে অতিক্রম করে। এতে করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নগরের এই মোড়ে যানজট লেগেই থাকে, ফলে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। এখানে বিঘ্নতার কারণে টেম্পুগুলো এদিকে যায়, এখানে নতুন একটা রাস্তা করে দেওয়া হয়েছে। এই টেম্পুগুলো যেন এখানে সবসময় জ্যাম লাগে থাকে। এই টেম্পুগুলো যদি এদিকে না গিয়ে ওদিক দিয়ে ঘুরে যদি ওদিকে করে যায় তাহলে অনেক ভালো হয়। কিন্তু এখন আমাদের অনেক জীবনের যুগ নিয়ে এখানে দাঁড়াতে হচ্ছে। আপনারা এখানে দেখতে পারবেন পাশে চিন্তিত জন অনেক বড় একটা রাস্তা করে দিয়েছে। আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো আমাদের নিরাপত্তার স্বার্থে এই রাস্তাটা বন্ধ করে দিয়ে আমাদের দাঁড়ানোর জন্য ব্যবস্থা করে দেন। আমাদের দেখেন ফুটওভার কোনো ব্রিজ নেই, সব রাস্তার গাড়ি মানুষ দাঁড় করে গাড়ি পার হতে হয়। এক এদিক থেকে যে কভার ব্যাঙ্কগুলো উপর দিয়ে আসে এই কভার ব্যাঙ্ক দিনে চলার নিয়ম নেই। তারপরে আপনার কভার গ্রুপগুলো এই অলঙ্কার দিয়ে সকালবেলা এই ব্রিজ, যার কারণে ব্রিজ অন্য গাড়ি কোনো চলাচল করতে পারে না। এই অবস্থার অবসানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ 2012 সালের আগস্ট মাসে দেওয়ানহাট মোড়ে 26 কোটি টাকা ব্যয়ে 2132 ফুট লম্বা এবং 28 ফুট চওড়া ফ্লাইওভার নির্মাণ করে বলে জানিয়েছেন সিডিএ চেয়ারম্যান। সেই যে ফ্লাইওভার আমরা করেছি, বড়দার ফ্লাইওভার, আটকাল জামানচুরি ফ্লাইওভার, দেওয়ানহাট ওভারপাস, একটা হলো হরিজেন্টাল, বাড়ির হরিজেন্টাল করতে গেলে এটা যেহেতু বিল্ড সিটি এখানে অনেক অবকাঠামো আনতে হয়, অনেক জায়গা অধিগ্রহণ করতে হয়, এর জন্য অনেক মূল্য দিতে হয়, এর জন্য অনেক মামলা মোকদ্দমা হয়ে যায়, যার কারণে এটা একটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। ফ্লাইওভার নির্মাণ হওয়া সত্ত্বেও হালিশহর, বি ব্লক এবং অলঙ্কারের যাত্রীদের জন্য সৃষ্টি হচ্ছে তীব্র জ্যাম, যার প্রধান কারণ ফ্লাইওভারের নিচে পুলিশ ফাঁড়ি সংলগ্ন সড়কের মাঝখানে কৃত্রিম রাস্তা তৈরি করে গাড়ি চলাচলের ব্যবস্থা। মোড়ে দাঁড়িয়ে তুলছে যাত্রী, প্রতিনিয়ত প্রাণের ঝুঁকি নিয়ে গাড়িতে উঠছে এবং নিয়মবিহীন রাস্তা পারাপার হতে দেখা যাচ্ছে যাত্রীদের। তবে চালকরা এর জন্য বরাবরই দায় করছেন প্রশাসনকে। তবে প্রশাসনের দাবি, তারা এই যানজট নিরসনের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বলে জানান প্রশাসনের এই কর্মকর্তা। তবে দিনের এখানে পিক আওয়ারটাই সবচেয়ে বেশি যানজটটা হয়ে থাকে, বিশেষ করে সকাল যে পিক আওয়ারটা আমাদের সকাল 9টা থেকে 10টা পর্যন্ত, আর তার সময় আমাদের সর্বশ্রেণীর লোকজন তখন মুভমেন্ট হয় সবার। এই সময়টা আমরা চেষ্টা করি আন্তরিকভাবে মানুষকে খুব সহজে যাতে অফিসে যেতে পারে, স্কুলে যেতে পারে। কিন্তু আমরা এখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে যে এই রাস্তার দুই পাশে, অর্থাৎ রাস্তার ফুটওভার অর্থাৎ রোড ডিভাইডারের ওই পাশে এবং এই পাশে মানুষগুলো খুব জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হয়। এক্ষেত্রে শিশু আছে, বাচ্চা আছে, বয়স্ক মানুষ আছে, অসুস্থ ব্যক্তি আছে, মানুষকে বাধ্য হয়ে মানুষকে তখন এই জীবনের ঝুঁকি নিয়ে রাস্তাটা তাদেরকে পার হতে, এতে করে কিন্তু গাড়ির যে গতিটা সেটা থেমে যায়। হ্যাঁ, আমরা যে গাড়ির যে ফ্লোটা সেটা কিন্তু মানে তখন বাধাগ্রস্ত হয়, এর ফলে কিন্তু আমাদের যানজট তৈরি হয় এবং গাড়ির টেল চলে যায় অনেক পিছনে। এই জন্য আমি মনে করি, আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি, এটা সাধারণ জনগণও মনে করে এবং সাধারণ মানুষ মনে করে এখানে একটা ফুটওভার ব্রিজ অত্যাবশ্যক দরকার। এর অন্তত মানুষ তাদের, কারণ এখানে যে কোনো মুহূর্তে প্রাণহানি হতে পারে, যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দেওয়ানহাট মোড়ে একটি ফুটওভার ব্রিজ নির্মিত হলে পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার সহ যানজট সমস্যা সম্পূর্ণরূপে নিরসন করা যাবে বলে জানান সংশ্লিষ্টরা। মোহাম্মদ সেলিম ভুঁইয়া, কর্ণফুলী সংবাদ, চট্টগ্রাম।